শস্য ভাণ্ডার খ্যাত নাটোরের চলন বিলের বিস্তীর্ণ এলাকার প্রায় 3000 হেক্টর জমির বোরো ধান ভারী বর্ষণ ও উজানের পানিতে তলিয়ে যায়। এমন অবস্থায় মুনাফালভী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে চালের বাজার অস্থিতিশীল করে তুলেছে। অবশ্য তারা বলছেন, নতুন ধানের বেশিরভাগই চিটা ও ভেজা, এ কারণে উৎপাদন কম হচ্ছে এবং দামও বেশি। এছাড়া এখনও সম্পূর্ণ ধান কাটা হয়নি, তবে নতুন ধান বাজারে আসার সাথে সাথে চালের দাম কমে যাবে বলে জানান ব্যবসায়ীরা। নতুন চাউল মার্কেটে এখন আমদানি নাই, পুরাতন চাউল যেটুকু যেখানে আছে প্রত্যেকের কাছে সংকট, এই কারণে দাম বেশি। যার যা ছিল সম্পূর্ণ বেচে দিচ্ছে, এখন দেওয়ার পর 2-4 বস্তা চাল আছে, মানে 2-3 দিন পর মনে আমরাই চাল পাবো, চাল আর নাই। ধানের আমদানি হলে তখন একটা চালের একটা মোটামুটি মার্কেটটা লেভেলে আসতে পারে। এদিকে এক মাসের ব্যবধানে 2 দফা চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। গত 10 দিন আগে আমি চাউল কিনলাম, যে চাউল কিনছি 36 টাকা কেজি, ওই চাউল এখন কিনতে আসছি দেখি যে 44 টাকা কেজি। নতুন চাল বাজারে উঠলেই দাম কমে যাবে বলে জানায় চালকল মালিক সমিতি ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ। বাজার মিল সব ফাঁকা, চাল আসা শুরু করছে, আসলে ইনশাল্লাহ দাম কমে যাবে। নিয়মিত বাজার দর নিচ্ছি, নিয়ে আমাদের কর্তৃপক্ষকে অবগত করছি এবং সাপ্লাই বেড়ে গেলে দাম কমে আসবে। গুটি স্বর্ণা ধানের চাল পাইকারি কেজিতে 38-40 টাকা, যা কদিন আগে বিক্রি হয়েছে 32-35 টাকায়। 49 জাতের ধানের চাল বিক্রি হচ্ছে 45 টাকায়। ছোট বড় দোকান ভেদে মিনিকেট বিক্রি হচ্ছে 50 টাকায়। অথচ 10 দিন আগেও চালের প্রকার ভেদে দাম 5-7 টাকা কম ছিল। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।